শুভ বড়দিনের আনন্দে মেতে উঠেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সকাল থেকেই গির্জায় গির্জায় প্রার্থনায় অংশ নেয় ভক্তরা। পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর পর এবারে বড়দিনে সমবেতদের প্রত্যাশা বিশ্ব থেকে মুছে যাবে সব অস্থিরতা। পৌষের ঘন কুয়াশা, তবুও রোববার 25 ডিসেম্বর সকাল থেকে নগরীর গির্জায় গির্জায় ভিড় ছিল খ্রিস্ট ধর্মাবলম্বীদের। সূর্য যখন মাত্র উঁকি দিচ্ছে, তখনই প্রতিটি চার্জে প্রার্থনা সুরে মুখরিত চারদিক। উদ্দেশ্য, বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই বড়দিনেই মাতা মেরির কোলজুড়ে আবির্ভূত হয়েছিল যীশুখ্রিস্ট। তাই খ্রিস্টীয় আধ্যাত্মিক ও লৌকিক সংস্কার পালনের মাধ্যমে প্রতিবছর পালিত হয় এ দিনটি। করোনা মহামারীর পর এবারই বাধাহীনভাবে বড়দিন পালন করতে পারছেন সকলে, তাই আনন্দটা এবার অন্যান্যবারের তুলনায় অনেক বেশি। এদিকে নারায়ণগঞ্জ নগরী ছাড়াও সারা দেশে নানা আড়ম্বরে পালিত হচ্ছে বড়দিন। এ উপলক্ষে সাজানো হয়েছে বিভিন্ন আয়োজন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পালনে রোববার সকালে নগরীর সাধুপল্লীর গির্জায় কেক কাটেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা পুদোজ্জামন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ গির্জার সকল ব্যক্তিবর্গ। ধন্যবাদ এনএনটিভির কলা কৌশলীকে এবং যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমরা বাংলাদেশ পুদোজ্জামন পরিষদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আজকে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করলাম। আপনারা জানেন এই দেশ ধর্ম যার যার রাষ্ট্র সবার, এবং এই দেশে প্রতিটা সম্প্রদায়ের মানুষই প্রতিটা ধর্মাবলম্বী সুখে শান্তিতে বসবাস করে, এই হলো রাষ্ট্রের অঙ্গীকার এবং রাষ্ট্র সেটা পালন করবে, এটা আমরা প্রত্যাশা করি। খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তারা যেই বড়দিন উপলক্ষে যে আয়োজন করেছে সেটাও খুব বর্ণিল এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাও খুব সুন্দর, এবং সব কিছু মিলিয়ে আমরা পুদোজ্জামন পরিষদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। উল্লেখ্য, আজকের এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট। সাবির আহমেদ, এনএনটিভি।